প্রেগনেন্সির সময় ইউরিন ইনফেকশন হয়েছে, তাদের মা বাচ্চার কি সমস্যা হতে পারে? প্রথম 3 মাস তো সব রকম অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, সেটা আবার বাচ্চাকে অ্যাফেক্ট করবে, বাচ্চা তৈরি হচ্ছে তখন প্রথম 3 মাসে, তাই সেটা একটা সমস্যা। মাঝের 3 মাস যদি ইউরিন ইনফেকশন হয়, খুব বাড়াবাড়ি হলে কড়া অ্যান্টিবায়োটিক্স ইত্যাদি দেওয়া সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেটাও বাচ্চার কাছে যাচ্ছে। শেষের 3 মাসে ইউরিন ইনফেকশন হলে হঠাৎ করে প্রিম্যাচিওর লেবার পেইন শুরু হয়ে যেতে পারে, সেটা আবার বিপত্তি, কারণ বাচ্চা অপুষ্ট অবস্থাতেই ভূমিষ্ঠ হয়ে গেল লেবার পেইন উঠে গিয়ে। সেই জন্য যতটা পারা যায় এক জল বেশি খাওয়া, কোনো পাবলিক টয়লেটস অ্যাভয়েড করা, যারা ব্লাড সুগার আছে তাদের আরও বেশি সাবধান থাকা, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে প্রথম 3 মাস এবং পর মাঝের 3 মাস ইউরিন একটা রুটিন কালচার করে দেখে নেয়া যে ইউরিনের কোনো ইনফেকশন সম্ভাবনা আছে কিনা, এই সাবধানতা রাখা দরকার। নমস্কার।